2023 সালে আপনি আপনার বিজনেসটাকে লিফলেটের মাধ্যমে গড়ে তুলতে চাচ্ছেন না? এই 2023 সালে এসে আপনাকে আপনার বিজনেস প্রোডাক্ট বা ইনফরমেশন নিয়ে বলার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, দ্যাট ইজ ডিজিটাল মার্কেটিং। কাদের জন্য ডিজিটাল মার্কেটিং? ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি আপনার কেরিয়ার শুরু করতে যাচ্ছেন, কিংবা আপনি অলরেডি একটা চাকরিতে আছেন, এখন আপনি চাচ্ছেন আপনার একটা ইনক্রিমেন্ট করানোর জন্য, অথবা আপনি চাচ্ছেন আপনি একটা নিজের বিজনেস করার জন্য, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন ডিজিটাল মার্কেটিং। অথবা আপনি আপনার কেরিয়ারটাকে যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং এর বর্তমান মার্কেট ডিমান্ড $34 মিলিয়ন উপর। সুতরাং বুঝতেই পারছেন আপকামিং ডেজগুলোতে ডিজিটাল মার্কেটিং হতে যাচ্ছে সবচেয়ে স্কিলফুল এবং সবচেয়ে বড় একটি কাজের জায়গা। কেন করবেন ডিজিটাল মার্কেটিং? আপনি যদি বাংলাদেশের বিভিন্ন জব পোর্টালগুলোতে একটু খোঁজ নিয়ে দেখেন, দেখবেন বর্তমানে সবচেয়ে বেশি জবের চাহিদা রয়েছে ডিজিটাল মার্কেটিং। তার মানে বুঝতেই পারছেন আপকামিং ডেজে এই ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার জন্য একটি অনেক বড় সঞ্চয় স্কিল। তাহলে PeopleNTech আপনার জন্য নিয়ে এসেছে 6 মাস ব্যাপী 80 ঘন্টার ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স কোর্স, যেখানে আপনি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটা বিষয় শিখতে পারবেন। তাহলে আর দেরি কেন? বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন, কিংবা www.peoplentech.com.bd এই ওয়েবসাইটে চলে যান।